হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আজকে যে চাকরি খবরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকমেন্ড বোর্ড থেকে প্রকাশিত হওয়া একটি নোটিশের উপর ভিত্তি করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেকার্স ভবন 5 নম্বর ফ্লোর এবং 6 ক্রস রোড ব্লক DGA সেক্টর 2 সল্ট লেক সিটি কলকাতা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। অর্থাৎ এখানে নেম অফ পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট রয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ কলকাতা পুলিশে বেশ কিছু কর্মী নিয়োগ, সেটি হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কথা বলা হয়েছে। এখানে আমরা চলে যাব কয়টি ভ্যাকেন্সি, কত পদে কি রয়েছে তোমাদেরকে বিস্তারিতভাবে ভিডিও দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভে রয়েছে, টোটাল এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ রয়েছে UR 283টি, লেডি কনস্টেবল 83টি, ইউআর এখানে ইউআর ইসি ক্ষেত্রে 87টি এবং 37টি। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে বলা হয়েছে ST SC রয়েছে এবং ST SC রয়েছে প্রত্যেকটি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে চলে যাব সরাসরি আদার ব্যাকগ্রাউন্ড ক্লাস যে রয়েছে, আদার ব্যাকগ্রাউন্ড ক্লাস OBC A, সেই ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে 51টি, OBC A 35টি, OBC A 26টি এবং OBC A সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকেও কিন্তু 12টি পদ দেওয়া হচ্ছে। এখানে আদার ব্যাকগ্রাউন্ড OBC B থেকে 33টি, OBC B এখানে EC 17টি। এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে OBC B ক্ষেত্রে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে 2টি দেওয়া যাবে এবং টোটাল রয়েছে 1410টি টোটাল এখানে, আর এদিকে রয়েছে 256টি, টোটাল 1600 মতো পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বিভিন্ন কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেগুলি দেখে নাও, কোন সিলেবাসে কী থাকবে তোমরা দেখে নাও। আমরা চলে যাব এলিজিবল, এলিজিবল কী কী থাকলে এলিজিবল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এক্স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এখানে 27 বছর বলা হয়েছে, 18 থেকে 27। এবং তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমরা যাতে যারা OBC রয়েছে তোমরা কিন্তু 5 বছর বা 3-4 বছর ছাড় পেয়ে যাবে, OBC AB এখানে বলা হয়েছে। তো যাই হোক, এবার চলে যাব কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করার যোগ্য বা আবেদন করতে পারবে। তারপরে চলে যাব আমরা হাইট এবং ওয়েট। এখানে কনস্টেবল মেলের ক্ষেত্রে বলা হয়েছে 167 সেমি উচ্চতা এবং ওজন হতে হবে 57 কেজি, তোমরা এখানে ভালো করে দেখে নাও। এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেমি, এটা 167 হবে, এটা 160 সেমি আর 49 কেজি ওজন। আর এখানে কিন্তু সেমি মানে বুকের যে চেস্ট সেটা এখানে দেখা হবে না, কিন্তু মেলের ক্ষেত্রে দেখা হবে এখানে বলা হয়েছে। তো ওজন এখানে বলা হয়েছে 49 কেজি এবং যারা লেডি কনস্টেবল গোর্খা রয়েছে তাদের 152 সেমি ওজন, ওয়েট হাইট এবং 45 কেজি ওজন হলেই আবেদন করতে পারবে। এখানে মেথড রেকমেন্ড অর্থাৎ কী কী প্রসেসের নিয়োগ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী প্রসেসের নিয়োগ হবে সেটা এখানে বলা হয়েছে, তো সেইটাই নিয়ে আলোচনা করব এবার। মেথড হচ্ছে মেথড রেকমেন্ড, এখানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল কলকাতা পুলিশের এখানে বলা হয়েছে PMT পরীক্ষা হবে এবং PET অর্থাৎ পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার দ্বারাই নিয়োগ করা হবে। টোটাল 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে, এখানে দেখতে পাচ্ছ 100 নম্বর MCQ টাইপের প্রশ্ন হবে। তারপরে হবে মাঠ কভার এবং তোমরা দেখতে পাচ্ছ এবং বাঙালি এবং নেপালি ভাষায় পরীক্ষা, 1 ঘন্টা সময় দেওয়া হবে, 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর নাম্বার কিন্তু কাটা যাবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং থাকবে
চলে যাব এবার পরীক্ষার সিলেবাস। সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অঙ্ক 30 নম্বর এবং রিজনিং থাকবে 30 নম্বর। টোটাল এখানে 100 নম্বরের কথা বলা হয়েছে। নেগেটিভ মার্ক তো রয়েছে, সেটা বলেই দিলাম। আর কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার তোমাকে পরীক্ষা পাস করার পর দৌড়াতে হবে, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। কনস্টেবল লেডি কনস্টেবল 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এই সমস্ত কিছু কোয়ালিফাই করার পর তোমাদের আবার একটা পরীক্ষা দিতে হবে, ফাইনাল রিটেন এক্সাম দিতে হবে। এই ফাইনাল রিটার্নের টোটাল 85 মার্কের পরীক্ষা হবে। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে, ইংলিশ থাকবে এবং ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে। টোটাল এখানে 80 নম্বর রয়েছে। তো এখানেও নেগেটিভ মার্ক রয়েছে। ইন্টারভিউ রয়েছে 15 নম্বর, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু হবে, তোমরা লক্ষ্য রাখবে। ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল মেরিট শর্ট লিস্ট তৈরি হবে, শর্ট লিস্টে তোমাদের নাম থাকলে তোমরা জয়েন করতে পারবে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ফর্ম ফিল আপ রয়েছে এখানে 170 টাকা, এবং যারা শিডিউল কাস্ট তাদের 20 টাকা, এবং যারা শিডিউল ট্রাইবের লোক রয়েছে তারাও 20 টাকা। এখানে এসটিএসসির ক্ষেত্রে 20 টাকা, বাকি আদার্স যারা রয়েছে 170 টাকা লাগবে। তো যাই হোক, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে সেটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করে দিতে পারবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে প্রেস করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব।